এই হলো শিকারপুর গ্রাম। এখান থেকেই শুরু। বাবা ঠাকুরের কথা মতো এই গ্রামের অসহায় মেয়েরাই নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। আমাদের গ্রামের ভেতরে ঢুকে দেখতে হবে এই নিরুদ্দেশ হওয়ার রহস্যটা কি। জানতে হবে তাদের অপহরণ কারা করছে, কি তাদের পরিচয়, তাদের উদ্দেশ্যটাই বা কি। আর একটা মেয়েও যেন নিরুদ্দেশ না হয় সেই দিকটাও দেখতে হবে, শাস্তি দিতে হবে ওই শয়তানদের।